সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, সকলের আশীর্বাদ চাই, সকলের সহযোগিতা চাই। আমি সুনীল বসু, আমি আমার যতটা শক্তি আছে সেই শক্তি দিয়ে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করবো। আমিও আছি আপনাদের সাথে, ভালো থাকবেন। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দেখবেন এই নির্বাচনে আপনাদের আশীর্বাদ সহযোগিতা দরকার। লেকটাউন, বাঙুর, সল্টলেক সমেত গোটা কেন্দ্র হাতে তালুর মতো চেনা বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুর। চলুন আগে যাই প্রার্থীর রোড শোয়ে, তারপর তার সঙ্গে বিস্তারিত কথা হবে। দেখি তো বুঝতে পারছেন সাধারণ মানুষের রেসপন্সটা কি। প্রত্যেকটা মানুষ তাদের বাড়ির বারান্দায় বেরিয়ে হাত নাড়ছে, শুভেচ্ছা জানাচ্ছে, প্রণাম জানাচ্ছে। এটাই বড় প্রাপ্তি আমার কাছে। কোনো পালা বদল কোথাও কিছু হচ্ছে না। মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য সরকার করছে, শুধু সময়ের অপেক্ষা, দু তারিখ অবধি অপেক্ষা করতে হবে। বিজেপি আমার পলিটিক্যালি অ্যানিমি, পলিটিক্যাল অ্যানিমির বিরুদ্ধে আমি লড়াই করছি। সে কে প্রার্থী হলো সেটা আমার কাছে কোনো ব্যক্তিগত কোনো ব্যাপার না। ওরা ঔদ্ধত্য দেখাচ্ছে, এই ঔদ্ধত্যের জবাব মানুষ ব্যালটে দিয়ে দেবে। মানুষ তো চায় উন্নয়ন, মানুষ চায় শান্তি, তা সেটা এখানে হয়েছে। আর আমাদের সরকার অনেক কাজ করেছে, আর সরকারের প্রতিনিধি হিসেবে আমি কাজ করেছি। 365 দিন যারা মানুষের সাথে থাকে, মানুষও তাদের সাথে থাকে। মানুষের সঙ্গে থাকেন তিনি, সেটাই অ্যাডভান্টেজ তার। প্রার্থীর কথায় শুধু সামাজিক সম্পর্কের কারণেই এত দীর্ঘ সময় এলাকায় তাকে প্রয়োজন পড়লেই ডাকেন বাসিন্দারা। বিপদে আপদে সুজিত বসুকে একবার ডাকলেই হলো। সেটা তো একটা বিরাট বড় অ্যাডভান্টেজ, এটা বলবো আমি। সারা বছর আমি মানুষের সাথে 365 দিন আমি থাকি মানুষের সাথে, আর তার একটা অ্যাডভান্টেজ সবসময় থাকে। আর বেশিরভাগটাই হচ্ছে সাধারণ মানুষ আমার কাছে যখন আসে, মানুষ আমার সঙ্গে এলে দেখা পায়, কথা হয়, আর মানুষের সঙ্গে সামাজিক সম্পর্ক অনেক। রাজনৈতিকের বাইরে একটা বড় সামাজিক সম্পর্ক আছে। কেউ যদি কোথাও কোনো কিছু বলেছেন আমাকে যে এখানে আসতে হবে, এই পাড়ায় আসতে হবে, এই ক্লাবে আসতে হবে, এখানে কোনো একটা অনুষ্ঠানে আসতে হবে, আমি মানুষের সাথে থেকেছি। এটাই ইউএসপি, আমি সব মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলি। এই তো দেখলেন ভোটের প্রচারের মাঝেও আমার কাছে বহু লোক এলো, কারোর হসপিটালে ভর্তি, কারোর চিকিৎসা সংক্রান্ত, কারোর স্কুলে ভর্তি। এই ব্যাপারগুলো আমাদের থেকে থাকে। আর এই ব্যাপারগুলো মানুষের, দেখুন একটা জিনিস আমি বুঝি সবসময়, যে মানুষের যখন সমস্যা হয় তখন মানুষ আসতেই হবে। তখন তো মানুষ লোক খুঁজে বেড়ায় যে কার কাছে আমি যে ওকে আমার কথা শুনবে। স্বাভাবিকভাবে মানুষ বুঝতে পারি যে সুজিত বসুর কাছে গেলে অন্তত পৌঁছাতে পারলে অন্তত সে শুনবে, যদিও কিছু করার সুযোগ থাকে উনি ঠিক সেটা করে দেবে। এই জন্যে মানুষ আমার সঙ্গে একটা বিরাট যোগাযোগ মানুষের সাথে দীর্ঘদিনের আছে। এখন প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা মানুষের যদি একটু ভালো করে কথা বলা যায়, একটু ওদের সঙ্গে চলা যায়, এটার আপত্তিটা কোথায়? যারা আমরা রাজনীতি করি, অনেক সময় আমরা মনে করি আমরা রাজনীতির কেউ কেটে একটা হয়ে গেছি, এটা করলে হয় না। রাজনীতির বাইরে বহু মানুষ আছেন, যে মানুষগুলোর সঙ্গে আমি মনে করি ওদের সঙ্গে যোগাযোগ রাখা দরকার আছে। এবং সেটাই শুধু নির্বাচনের সময়, শুধু আমার পলিটিক্যাল লোক না, সামাজিক লোকেরাও অনেকে যারা আমার সঙ্গে সারা বছর থাকে, তারাও কিন্তু রাস্তায় নামে। দিনে কত ঘন্টা প্রচার করছেন? আছে বিভিন্ন ওয়ার্ডে, আমার 24 ওয়ার্ডে, সবাই সব জায়গায়, সব রাস্তায় যেতে পারলে ভালো তো, কিন্তু সব রাস্তা তো কভার করা যায় না, যতটা পারা যায় করছি। সকালে 5 ঘন্টা, বিকালে 5 ঘন্টা, এক্ষুনি বেরিয়ে যাবো আবার। বিজেপি হাওয়া এবার প্রবল। 19 লোকসভা ভোটেও বিজেপির ঝড় উঠেছিল। যদিও সুজিত বসু মনে করেন লোকসভা ভোটের সঙ্গে বিধানসভার ভোট গুলিয়ে ফেললে চলবে না, একেবারে আলাদা চরিত্র দুটি ভোটের, তাই লোকসভা ভোটের ফল দিয়ে বিধানসভা ভোটের ফল বিচার করা ঠিক হবে না। দেখুন বিজেপি ফ্যাক্টর অনেকে বলছে, আমি বলি দেখুন লোকসভা আর বিধানসভার ভোট এক না। লোকসভায় বিজেপি সিট এখানে বেশি পেয়েছে, ঠিক আছে, কিন্তু এটা বিধানসভার নির্বাচন। মানুষ এটা অনেকে অনেক কথা বলছে, অনেক বলছে, সবাই কেউ বলছে 200 পাবো, কেউ বলছে 250 পাবো, বিজেপি বলছে, কিন্তু আমার এটা কখনোই হবে না। বাংলা তৃতীয়বারের জন্য আবার মমতা ব্যানার্জির সরকার গঠন হবে। এক সময় ডার্ক সাইডে বাম নেতা ছিলেন তিনি। 19 ভোটে বামের ভোট রামে গিয়েছিল বলে তিনি নিশ্চিত। সুভাষ চক্রবর্তীর অতি ঘনিষ্ঠ সহযোগী সহজ ভাষায় ব্যাখ্যা করলেন এই ভোটের অঙ্ক।
তার অনেকগুলো ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর শুধু বলবো না। আর একটা ফ্যাক্টর হচ্ছে এখানে যে বামদের ভোট, সেই বামের ভোটটা এখন রামে চলে যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। সেটা মানুষ তখন বিকল্প হিসেবে বিজেপিকে মনে করছে, যে এতদিন মনে করতো যে সিপিএম হয়তো মানে আমাদের পরে হয়তো অপোজিশন, এখন সেটা থাকছে না। তারা নিজেরা সিপিএম অনেকটাই তারা পিছিয়ে চলে গেছে, ব্যাকফুটে চলে গেছে। তা দেখুন আমি একটা কথা বলি, বামপন্থী যারা ছিল, বামের যারা ছিল, তারা লিডারশিপ, নতুন লিডারশিপ তৈরি করতে পারেনি। ওই একই লোক একই কথা, মানুষ এগুলো সুন্দর সুন্দর বোর হয়ে গেছে। নতুন লিডারশিপ থাকবে তবে তো, এবারে কিছু যদিও নতুন প্রার্থী তারা কিছু দিয়েছে, চেষ্টা করেছে, এদের অনেক আগে ভাবা উচিত ছিল। মমতা ব্যানার্জি যেটা করেছে আমাদের মতো ছেলেদের বহু আগেই, তারা আমাকে 2001 নমিনেশন দিয়েছিল, 2001 আমাকে জোর করে 2006 হারানো, কিন্তু 2009 থেকে তো আমি কনস্ট্যান্ট জিতে আসছি এই কেন্দ্রে। তা মমতা ব্যানার্জি অনেক ইয়ং নতুন ছেলেদের সুযোগ সুবিধা দিয়েছে, কাজ করবার সুযোগ দিয়েছে, সংগঠন করবার সুযোগ দিয়েছে, আমি সেই সুযোগটা পেয়েছি। আর আমি চাই এই সুযোগটা ভালো করে মানুষের জন্য যাতে কাজ করে দেওয়া যায়। প্রার্থীর কাছে আমাদের প্রশ্ন, দল ভেঙে যেসব প্রথম সারির নেতারা চলে গেলেন, তাদের আটকানো গেল না কেন? দল ছেড়ে যাওয়ার কতটা ক্ষতি হলো তৃণমূলের, বিজেপির কতটা লাভ হলো? দেখুন কেউ তো আর বাচ্চা ছেলে না, তাদেরকে বললেই আটকে যাবে। তারা গেছে কি অর্থে গেছে আমার মনে হয় না, তো কোনো রকম মানে আইডিওলজির যে কোনো মানুষের একটা ব্যাপার থেকে, হঠাৎ তুম করে তারা লাফিয়ে চলে গেল, কিসের জন্যে গেল সেটা মানুষ বিশ্লেষণ করবে, মানুষ দেখবে। আর দলের ক্ষতি বা লাভ আমি বলবো এটা ইলেকশনের পর বোঝা যাবে। আমি মনে করি না কিছু ক্ষতি হয়েছে, কারণ যারা দলটা করে তারা মমতা ব্যানার্জিকে এই দলে দেখে করে, অন্য কাউকে দেখে করে না। তা মমতা ব্যানার্জি যখন নেত্রী, তাকে মেনেই করতে হবে আমাদের সবাইকে। বিজেপির তো নিজস্ব কিছু নেই, বিজেপি তো একটা তৃণমূলকে ভেঙে তাদের দলটাকে তারা তৈরি করছে, ওদের নিজস্ব কী আছে? ওরা সব জায়গায় সব রাজ্যেই তাই করে, আসামও তাই করেছে, ত্রিপুরাতেও তাই করেছে, ওদের নিজস্ব কিছু বলেনি। যারা বিজেপি করতেন তাদেরকে বিজেপির এখন দেখবেন বহুল বসে যাচ্ছে, একটা দখল হচ্ছে তাদের পার্টি, ওরা বুঝতে পারছে। যারা দীর্ঘদিন বিজেপি, বিজেপি করার যারা করে তো তারা করতেই পারে। এবার ভোটে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বহিরাগত তথ্য, বাংলা যারা ক্ষমতা দখল করতে চাইছে, আপনারা বলছেন তারা বহিরাগত, তথ্যটা কোন যুক্তিতে ব্যাখ্যা করছেন? বহিরাগত বলতে দেখুন আমি মনে করি না এখানে যারা আছে তারা বহিরাগত, যারা বহির বাইরে থেকে এসে যে বারবার এই রাজ্যটাকে অশান্তি বাঁধাবার চেষ্টা করছে, আমার ক্ষেত্রে মনে হয় এটা ঠিক হচ্ছে না। ওটা একটা ডেলি প্যাসেঞ্জারের মতো হয়ে গেছে, ডেলি প্যাসেঞ্জার যেমন হয় তেমনি রোজ দিল্লি থেকে আসে, দুটো বক্তৃতা দিয়ে চলে যাচ্ছে, এবার হবে না কিছু, মানুষও বুঝতে পারছে। আর ভাষণ দিয়ে তো হয় না কিছু, রেশন দিয়ে হয়, ভাষণে কী হবে? বাংলাকে এত টার্গেট কেন? বাংলার নেত্রী যেহেতু মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি যেহেতু আন্দোলন লড়াই করেন, অনেক সময় দিল্লিতে অনেক সরকার অনেক ঘটনা যেগুলো ঘটায় যেগুলো প্রতিবাদ করে মমতা ব্যানার্জি, যেমন গ্যাসের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, নোটবন্দি থেকে জিএসটি, কোনোটাই তো মানুষের পক্ষে ভালো হয়নি। তা মমতা ব্যানার্জি যখন লড়াই করছে তখন মানুষ যখন বলছে, বিজেপি ভাবছে ওর মুখ বন্ধ করবার চেষ্টা করছে, তাই জন্য এই রাজ্যকে বেশি করে টার্গেট করেছে। সুজিত বসুর কাছে মিঠুন চক্রবর্তী খুবই স্পর্শকাতর একজন মানুষ। সুজিত বসু বামেদের সঙ্গে থাকাকালীন মিঠুন ছিলেন তার ঘনিষ্ঠ, তৃণমূলে থাকাকালীনও মিঠুন কাছের লোক, বিজেপির হয়ে তার প্রচার কতটা প্রভাব ফেলবে? মিঠুন চক্রবর্তী তো 2009 বাই ইলেকশনে আমার এগেনস্টে রোড শো করেছে, আমি তো 29,000 ভোটে জিতেছি। লোক আর্টিস্ট হলে দেখতে যায় হাত নাড়ে, কিন্তু ভোটটা লোক যখন দেয় তখন যে কাজ করে তাকে দেয়, এটা আমার নিজের জীবনে হয়েছে। দেখুন আমি ব্যক্তিগতভাবে কারণ আমি কোনোদিন কিছু বলি না, আজকে আমি বলবো না, ব্যক্তিগতভাবে উনি আবার পরিচিত লোক আমি চিনি না, এটা বলবো না। কিন্তু এখন উনি যখন রাজনীতিতে নাম লিখিয়েছে, উনি যেটা করছে করুক। দেখুন ব্যক্তি হিসেবে তো জানতাম চিনতাম যতটুকু দেখেছি, কিন্তু এখন যা দেখছি তাতে মিলছে না কিছু। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও সোজা কথা বলেছেন তৃণমূল প্রার্থী, এমনকি ইভিএম হ্যাকিং এর যে অভিযোগ উঠেছে তা নিয়েও তার মতামত খুব স্পষ্ট। নির্বাচন কমিশন তো নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, আমার মনে হচ্ছিল যেন দেশের রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে। তার কারণ আমি একটা কথা বলি, এখানে তো দরকার নেই এত কিছু,
এত কিছু হওয়ার পরও তো যা অবস্থা দেখছি, আর নির্বাচন কমিশন কখনো নিরপেক্ষতা আমি বলবো তারা বজায় রাখছে না। তার কারণ সব সমস্ত কিছু যেগুলো বিজেপি যেভাবে বলছে সেগুলোকে ওরা অ্যাডমিট করে নিচ্ছে, এটা তো ঠিক না। বিরোধীরা পাচ্ছে, বিরোধীদের যদি দিল্লির সরকারের সঙ্গে যদি কমিশনের একটা ভালো আতার থেকে থাকে, ওই সেই জায়গা থেকেই ভাবছে, আর সেই জন্যই ওরা এত উৎসাহিত হচ্ছে। নাহলে গেরুয়া একটা পোশাক পরে ঢুকে যাচ্ছে, এসবগুলো পারে নাকি? কোনো দিন এটাকে বুতে বুতে বসেছিল? এসব বাজে জিনিস হচ্ছে, এটা বুঝতে পারবে যারা এসব করছে, তারা বুঝতে পারবে, আর যারা দায়িত্বে আছে তারা বুঝতে পারবে। যখন ক্ষতি হবে তখন বুঝতে পারবে কী হয়েছে। মানুষ একটা ভোট দিতে যখন আসে তখন অনেক কিছু ভাবনা চিন্তা করে মানুষ আসে একটা ভোট দিতে। সে যদি তার ভোটটা যদি দেখে, যদি সে ভোটটা দিচ্ছে একজনকে, সেটা যদি অন্য জায়গায় চলে যায়, তাহলে মানুষের মধ্যে তখন বাজে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। একসময় সহযোদ্ধা সব্যসাচী দত্ত আজ তার বিরুদ্ধে বিধাননগরের বিজেপি প্রার্থী। বিরোধী এই নেতাকে কতটা গুরুত্ব দিচ্ছেন? সহযোদ্ধা বললে আমি এই কথাটা বলতে চাই না। আমি যে দলটা করতাম তৃণমূল কংগ্রেস, যে দলটা করি সেই দলে ও ছিল, এখন বিজেপিতে গেছে। তা আমি এইটাই এইটুকুই বলবো শুধু, আইডিওলজি প্রত্যেকটা মানুষের একটা আইডিওলজি থাকে। আমি এটাই বলবো, এর কোনো আইডিওলজি নেই, লাফিয়ে চলে গেল এতদিন। আর যদি সে এত বড়ই হতো, তাহলে যে সিম্বলে জিতেছিল সেই সিম্বলটাকে যখন দল ছাড়লো ওটাকে পদত্যাগ করলো না কেন? তা আমি মানুষের রায় জিতলাম তৃণমূলের রায়, চলে গেলাম বিজেপি, এটা ঠিক না। পলিটিক্সে অ্যাথিক্স বলে কিছু জিনিস আছে, এরা অ্যাথিক্স এর বাইরে গিয়ে সব কাজ করছে। আবার দু জায়গায় দুটো টার্মে এক জায়গায় নির্বাচনে জিতেছিল, সেখান থেকে বা পালিয়ে এলো কেন? মেয়র হিসেবে 4 বছর থাকবার পর কেন বিধাননগরে কোনো কাজ হলো না? এগুলো জবাব দেবে মানুষ ব্যালটে, ঠিক সময় ঠিক জবাব দিয়ে দেবে। এই নির্বাচনে সৌজন্যের রাজনীতির বড়ই অভাব রয়েছে, অথচ আন্তরিক সৌজন্যবোধ সুজিত বসুর। সৌজন্যের অভাবটাকে কিভাবে ব্যাখ্যা করছেন প্রার্থী? অবক্ষয় তো সারা দেশেই হচ্ছে, এক একজন বড় বড় নেতারাও যেসব কথা বলছেন, অবক্ষয় তো চলছে। এই অবক্ষয়টা তো সকলকেই আমাদের ঠেকাতে হবে। তা আমি যতটুকু পারি, আমার নিজের যতটুকু ক্যাপাসিটি আছে ওইটুকু ক্যাপাসিটিতে আমি চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি। যা সব কথাবার্তা বলছে সৌজন্যতা তো কিছুই রাখছে না, আর এই ভাষা সংস্কৃতি সম্পর্কে আমাদের একটু বলা উচিত সবাইকে। আমি এই ধরনের কথাও বলতে পারবো না, আর এই ধরনের শিক্ষা আমার জীবনে কোনোদিন পাইনি। সবসময় চেষ্টা করি আমি এমন কোনো কথা বলবো না যারা টিভিতে দেখবেন কিংবা আমার কথা শুনবেন, যাতে তারা আহত কখনো হন, কখনো এমন কথা আমি বলবো না, এবং আজ অব্দি কেউ বলতেও পারবেন না যে সুজিত বসু এই কথাটা বলেছে। ভোটের ময়দানে লড়াই উন্নয়ন বনাম রাজনীতির, নিজের এলাকার উন্নয়ন নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী। উন্নয়ন সবসময় প্রায়োরিটি থাকবে, কেন উন্নয়ন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে উন্নয়নটা করেছে, আজকে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে শুরু করে আজকে বিদ্যুৎ পাওয়ার এত ডেভেলপমেন্ট হয়েছে, আজকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেগুলো হয়েছে, তারপরে স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী থেকে শুরু করে খাদ্যসাথী থেকে শুরু করে যে সমস্ত প্রকল্পগুলো সরকার নিয়েছে, রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী, সবকটাই কিন্তু সাধারণ মানুষের জন্য এই প্রকল্পগুলো হয়েছে, সুতরাং মানুষ বেনিফিটেড হয়। যেমন সিলুকা সিলু ট্রাইবদের জন্য অনেক প্রজেক্ট হয়েছে। দেখুন আমার যে ডেভেলপমেন্টের আছে সেটা মানুষের চোখের সামনেই আছে ডেভেলপমেন্ট, আর পুস্তিকা বার করছে কারণ মানুষের জানা দরকার যে সুজিত বোস তার টেনিয়ারের মধ্যে কী কী কাজ করেছে, সেটা মানুষকে জানানো দরকার। তা আজকে যে ডেভেলপমেন্টটা এখানে চোখে দেখছেন সেটা সকলেরই চোখের সামনে দেখতে পাচ্ছি। এখানকার পুরো ল্যান্ডস্কেপিংটা আমি চেঞ্জ করেছি, এত গ্রিনারি ছিল না আগে, পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, এবং বড় প্রকল্প করছি যেটা 284 কোটি টাকা জল প্রকল্প, যেটা মানুষের কাজে ওপারে আমরা জল প্রকল্প কিছুদিন আগে চালু করেছি, যেটাই করেছি আমরা মানুষের স্বার্থে করি। যেখানে একটা 3 কিলোমিটার সাবওয়ে আস, তাই এই 3 ফ্লাইওভার আস, এখানে এতগুলো সাবওয়ে হয়েছে, তা সুতরাং আমাদের এখানে উন্নয়নটা মানুষের চোখের সামনেই আছে, মানুষ এই উন্নয়নটা চোখের সামনে দেখতে পাচ্ছে। দমকলে মন্ত্রী হিসেবে আসবার পরে আগে ছিল 141টা ফায়ার স্টেশন, আমি আসার পর 154টা ফায়ার স্টেশন রেডি করেছি, বহু আধুনিক যন্ত্রপাতি এনেছি, আপনাদের রোবট এনেছি, ফায়ার বল এনেছি, এ সমস্ত যন্ত্রপাতি সব নিয়ে এসেছি। এগুলো আগে কেউ ভাবলে পরে ভালো লাগতো, কিন্তু এখন এগুলো করেছি এবং আরও
মোটরসাইকেল কেনা হয়েছে, অনেক কিছু কেনা হয়েছে, ল্যাডার কেনা হয়েছে। তা সুতরাং আমি মনে করি যেটুকু প্রয়োজন আধুনিকীকরণ, তারপর হচ্ছে সব থেকে বড়ো যেটা অনলাইন অ্যাপ্লিকেশান, আগে ছিল না, এখন অনলাইন অ্যাপ্লিকেশান, আগে যে যার মতো যে জমা দিত, এইসবগুলো করা হয়েছে। যেমন গরিব মানুষদের এই সরকার আমাদের পাট্টা দেওয়ার ব্যবস্থা করছে, যারা সরকারি জায়গাতে বসে আছে। তো এই সরকারেই সেখানে সেই কথাগুলো বলতে হয় আমাদের, আবার যেখানে ডেভেলপমেন্ট হয়েছে অন্যরকম সেগুলো বলতে হয়। এটা ক্ষেত্র বিষয়ে যে বক্তা বলে এটা তার উপর নির্ভর করে কোথায় কোনটা চলবে। তৃণমূলের স্লোগান খেলা হবে এবার সুপারহিট, তবে সুজিত বসুর কাছে এর ভিন্নতর ব্যাখ্যা রয়েছে। খেলা হবে ঠিক হবে তো, কি কি খেলা হবে? ফুটবল হবে, হকি হবে, সুইমিং হবে, হাডুডু হবে, হাতাকুন্তির খেলা হবে, সব খেলা হবে। মা বোনেরা হাতাকুন্তির খেলা হবে, খেলা হবে কথাটা, খেলা হবে যদি শব্দটা যেটা হচ্ছে সেটা ভালোর জন্য বলা হয়েছে, সেটাকে কেউ যদি অপব্যাখ্যা করে তা সেটা নিজস্ব ব্যাপার। তো খেলা মানে আমার কাছে উন্নয়নের খেলা, খেলা মানে হচ্ছে ভালোর জন্যে খেলা। যেমন আমার অপোনেন্ট প্রার্থী বলেছে, সে নাকি বলেছে আমি নাকি সে নাকি ওয়াকওভার পেয়ে গেছে। তাহলে ওয়াকওভার শব্দটার অর্থ কী সেটা হয়তো তিনি জানেন না। ওয়াকওভার যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তখন ওয়াকওভার, এখানে প্রতিদ্বন্দ্বী তো স্বয়ং দাঁড়িয়ে আছে, প্রতিদ্বন্দ্বী স্বয়ং দাঁড়িয়ে আছে। সে শক্ত কি নরম সেটা তো মানুষ পরে বুঝবে, আফটার ইলেকশন বুঝবে, কিন্তু সেখানে কী করে ওয়াকওভার পায়। আসলে যারা বলছে খুব তাদের কোনো রেসপন্সিবিলিটি বলে কিছু নেই, তারা কিছু জ্ঞান তাদের নেই, তাই যা বলছে বলছে, মানুষকে যদি কিছু বিভ্রান্ত করে। কিন্তু এখানকার মানুষ তো শিক্ষিত মানুষ আছে, মানুষ বিভ্রান্ত হবে না, নির্বাচন নির্বাচনের মতো হবে, তারপরেরটা তো মানুষের উপর ছেড়ে দিতে হয়। প্রার্থীর কাছে আমাদের প্রশ্ন, আপনার ভবিষ্যৎ বনাম বিজেপির ভবিষ্যৎ, পর্যুদস্ত হবেন কি? 100% আশাবাদী। প্রীতি আমার কাজকে আমাকে সম্মান জানাবে, আমার কথা আমি বলবো, ওর কথাও বলুক না, গণতন্ত্রে মানুষের ওপর ছেড়ে দিতে মানুষরা সেটা বিচার করবে। আমি তো চাই শান্তিপূর্ণ নির্বাচন। বিশ্বাস হারানো পাপ, এই বিশ্বাসের পাশাপাশি একসময় বাম আন্দোলনের সাথী, আজকে ডাকসাইটে বিদায়ী মন্ত্রী ঈশ্বরবাদের কথাও বলেছেন। নিজেকে প্রার্থী হিসেবে আমি নিজের কথা তো নিজে আমি বলি না কোনোদিন, আমি প্রার্থী হিসেবে এইটুকু বলতে পারি আমি মানুষের পাশে থাকবো, মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের বিশ্বাস, বিশ্বাসটা যেন সারা জীবন এইভাবে অটুট থাকে। আর মানুষ আশীর্বাদ আমাকে যা করবে আমি কড়ায় গণ্ডায় কাজের মাধ্যম দিয়ে তা বুঝিয়ে দেবো। এখন করোনা থেকে সুস্থ হয়েছি অনেকদিন, তারপরে কাজ করছি, আর ঈশ্বরের শক্তি আছে আর আশীর্বাদ আছে, আর আপনাদের ভালোবাসা সহকারে কাজ করছে। থাকুন, কোভিড বিধি মেনে ভোট দিন, সবাই ভালো থাকুন।